আমরা এই কাকদ্বীপ ঢুকেছি। আর ফুলকপি আলুর তরকারি, এদিকে মাছ ভাজা। আমরা এই যে এখন আইসক্রিম পেয়ে গেছি, আইসক্রিম কিনলাম এই দাদার থেকে, 30 টাকা করে দাম নিল, দুটো 60 টাকা। আমরা এখন আইসক্রিম খাচ্ছি, এই যে দেখে নিতে পারো আইসক্রিম, আর উইথ এই ভিউটা অসাধারণ লাগছে। হাওয়াতে সব উড়ে যাচ্ছে, প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, তো প্রচুর লোক এই সময় বেরিয়েছে, রোদটা কমেছে, এ হলো ব্যাপার। আর এখনও আমরা গাড়ির ভাড়াগুলো জানতে পারিনি, টোটো আর নৌকার, তো জানলে ওটা বলে দেবো, বা আমাদের যদি ইনক্লুডেড থাকে সেটা তো নাম্বার আমরা শেয়ার করেই দেবো, সেখান থেকে সেই নাম্বারে এলে তাহলে তোমাদেরও ওই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে, আর নাহলে দামগুলো আমরা শেষে বলে দেবো। তো সবাই বসে এখানে আড্ডা মারছে, হেভি অ্যাম্বিয়েন্স, রাত্রি সবে হয়েছে, তো এই হলো ব্যাপার। তো আমরা এখন এখানে চিল করছি, পার্টি পার্টি হবে, এবার সব তোমাদের দেখাবো, আর থাকো আমাদের সাথে, চলো। এখন আমাকে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এই পাশের অ্যাম্বিয়েন্সটা দেখো, বাইরে এসেছি দেখানোর জন্যে, বাইরে থেকে এরকম দেখতে লাগছে জায়গাটা, আমাদের খুবই সুন্দর দেখতে লাগছে। এখনও সানসেট পুরোপুরি হয়ে গেছে আর কি, মানে এখনও হালকা হালকা আভা দেখা যাচ্ছে, এই যে আলোটা দেখছো, এখানে ফুচকা বসেছে, কিন্তু এটা অসাধারণ লাগছে। এখানে বনফায়ার হবে, তো এখানে দেখতে পাচ্ছি যেমন বনফায়ার জ্বলে গেছে, প্রচণ্ড আগুনের তাপ। তো এখন বনফায়ারের সামনেই আছি একদম, কিছু ভালো ফুটেজ দেখে নাও তোমরা বনফায়ারে। তো এবার ব্যাপারটা হলো যে এই বনফায়ারের আগুনেই এরপরে আমাদের যে আমরা চিকেন দিয়েছি সেগুলোকে মানে এখানেই সেঁকা হবে, তো এই হলো ব্যাপার। আর ওদিকে গান ফান হচ্ছে, খুবই সুন্দর মুহূর্ত। অন্ধকার সুরে
আমরা এই যে এখন সবাই খেতে চলেছি রাত্রিবেলা ডিনারে। তো ডিনারে আমাদের রুটি আর মাংস আছে, তো ওটা এখনই সার্ভ করবে, সার্ভ করলে তোমাদের দেখাচ্ছি। আমাদের পাতা দেওয়া হচ্ছে এখন। ক্রোয়েশিয়া জিতে গেছে 2-1, ক্রোয়েশিয়া জিতে গেছে থার্ড প্লেস। এখানে গোল করেছে অর্শিক আর গার্ডিভিয়ল। না, আমি বলেছিলাম, হ্যাঁ ঠিক আছে, রুটি আমাদের। তো এখন দুটো করে আমাদের রুটি দেওয়া হয়েছে, এরপরে লাগলে আবার দেওয়া হবে। আর বাকি বাঁধাকপির তরকারি আসছে, তারপরে আসবে চিকেন। যে বাঁধাকপি দিচ্ছে আমাদের এখন, এবারে চিকেন দিচ্ছে। তো ব্যাপারটা হলো যে দেখলে কি খেলাম, তো ওই খাবারগুলো খেয়ে আমরা এবার টেন্টে যাব, দিয়ে একটু রেস্ট নিয়ে নেব, আবার কালকে সকালে দেখা হবে। তো চলো সবাইকে নেক্সট দিনে গুড মর্নিং। কালকে আমরা ঘুমিয়ে পড়েছিলাম যেরকম দেখলে, তো আজকে সকালবেলা উঠে আমরা ব্রাশ করে নিয়েছি। আর বাইরেটা মানে সমুদ্রটা একবার দেখিয়ে দিই, তো এই যে হলো ব্যাপার, পুরো কুয়াশায় কুয়াশা, ওই জন্যে সানরাইজ দেখতে যাইনি। তবে কালকের থেকে আজকে বেশি ঢেউয়ের আওয়াজ পেয়েছি, এইটা বলতে পারব। তো যাই হোক, তবুও আমরা বিচে যাব, সকাল হয়ে গেছে, রোদ না উঠলেও বিচটা একটু দেখে ঘুরে আসা উচিত। তো চলো যাই, আর চা টা খেলে দেখাবো বাইরের দোকানে। এখানে অ্যাম্বিয়েন্সটা এখন সকালবেলা খুবই ভালো লাগছে, কালকে রাত্রির থেকে। চলো যাওয়া যাক। তো সকালবেলা আমরা তো বললামই ব্রাশ টাশ করা হয়ে গেছে, তো আমরা এখন একটু বিচের ধারে যাই। পটিও হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। তো যে জলটা অনেকটা এগিয়ে এসছে সামনে, এখন জোয়ার চলছে, মানে ভাটা হয়তো শুরু হয়ে গেছে, এতটা জল এসেছিল দেখতে পাচ্ছ, ভিজে আছে, তারপরে জল একটু নেমে গেছে। আর কালকে রাত্রিরে জল মানে ওই দূর অবধি চলে গেছিল, আবার রাত্রিবেলা এসছে, এ হলো ব্যাপার। আমরা একটু চা টা খাবো ওইখানে গিয়ে, দেখি চলো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের খেজুরের রস এসছে, সবাই খাচ্ছে, 20 টাকা করে গ্লাস। আর চাও চলে এসছে, এটা কমপ্লিমেন্টারি আমাদের ওই প্যাকেজের মধ্যে। তো এখন জল দেখছো কত দূরে চলে গেছে, আর মধ্যিখানে মধ্যিখানে গর্ত মতো আছে, ওই জন্যে এইসব জায়গায় বেশি দূর নামতে বারণ করে, কারণ জোয়ারের জল এলে হঠাৎ জল অনেক বেশি হয়ে যাবে, সাঁতার না জানলে প্রবলেমে পড়ে যাবে তোমরা, সাইনিকে দেখছো। আর এই মাটিগুলো খুবই পিচ্ছিল, এই পাশে একদম বীজ নেই, বীজ ওই পাশটায় আছে অনেক দূরে। তো এই হলো টোটাল ব্যাপার। তো ব্যাপারটা হলো, এবার তো বললাম আমরা বেরিয়েই যাচ্ছি, তো কীরকম প্রাইস লাগছে বলেছি, এখানে থাকা খাওয়া যেটা আছে সেটা হচ্ছে 4 বেলার খাওয়া আর থাকা,
সব নিয়ে 1100 আর যাতায়াতের জন্য এখানে যে লোকটা আমাদের ঠিক করেছিল সেই সব করে দিয়েছে ঠিক তো টোটো অটো যত কিছু ভাবে আমরা এলাম সেরকম ভাবেই হ্যাঁ নৌকা আছে যেরকম ভাবে আমরা ফেরত গেলাম যেরকম ভাবে এলাম সেরকম ভাবে ফেরত যাব আর কি তো টোটাল ওই যাওয়া আসা নিয়ে পড়েছে 210 টাকা আর ট্রেনের যে ভাড়াটা সেটা 30 টাকা আমাদের বাড়ি থেকে বালি থেকে একদম নামখানা অবধি তো 30-30 60 টাকা মানে হচ্ছে 60 আর 210 টাকা মানে 270 টাকা আসা যাওয়া আর বাকি 1100 টাকা হচ্ছে তোমাদের খরচা আর এক্সট্রা কিছু এদের অনেক ড্রিঙ্ক ফিঙ্ক আছে যেমন হচ্ছে খেজুরের রস ফসেরা দিচ্ছিল ওগুলোর জন্য এক্সট্রা পে করতে হয় যেমন খেজুরের রস নিচ্ছে 20 টাকা আর চা টা এগুলো কমপ্লিমেন্টারি সব ফ্রি এই হলো ব্যাপার আর কী কী খেয়েছি তো দেখালাম আর এই তো এই হলো টোটাল খরচ তো ডিসক্রিপশানে সব দেওয়া থাকবে সব ডিটেলস কী করে কন্ট্যাক্ট করবে কী করে আসবে তো তোমরা সেগুলো করে নিতে পারো আর আর কি বলবো এই খরচপাতিও দেওয়া থাকবে সবই দেখে নিতে পারো তো ভিডিওটা ভাবছি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর কমেন্ট করতে একদম ভুলবেন না আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এখনকার মতো এখানেই আবার দেখা হচ্ছে অন্য একটা ভ্লগে চলো টাটা।